ছেলেটা ভালো ছিল, আমার ছেলেটা দেখে হাইকে বেড়াইতো, একটু হাইকে বেড়াইতো। ও আচ্ছা, এখন হাইকে বেড়াই। এটার নাম কি? আর ওটার নাম দেখছি মূল, আর এটার লিপি। হ্যাঁ, ছেলেটার নাম এটা লিপিকা। এটা সে মেয়ে, তাই তো? জমজ, এরা জমজ। না না, বুন্ডা বড়ো, বুন্ডা বড়ো, সে রেসাটা বড়ো। কে পাড়ি, কে পাড়ি? সবাইকে স্বাগতম, যুক্ত আছি আপনাদের সাথে আজকে মোল্লাবিডি ইউটিউব চ্যানেল থেকে। আমরা এখন আছি রায়গ্রাম ইউনিয়নের সিঙ্গি বাজার গ্রামে। তো আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাল ভাই একটা নিউজের ব্যাপারে নিউজ কভার দিচ্ছে। তো যে মেয়েটার আপনারা শুয়ে থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন, এইটার নাম হচ্ছে লিপিকা আর শিমুল দাস। শিমুল দাস, তো এরা জন্মের পর থেকে মোটামুটি সুস্থ ছিল, আমরা যা ভাষ্য শুনেছি আর কি, সুস্থ ছিল। তো ধীরে ধীরে এদের অবস্থাটা এরকম হয়ে গেছে। এই পরিবারের আপনারা একটা জিনিস, একটা ব্যাপার হয়তো জানবেন, এই পরিবারের তিনটা সন্তান, তো তিনটার একই অবস্থা আমরা যতটুকু জানতে পেরেছি। তো মোটামুটি আমরা এই কারণে আজকে আমাদের উদ্দেশ্য এই নিউজ কভারের। তো আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই, আমরা একটু তাদের কাছে শুনতে চাই। তোমার নাম কি? শিমুল দাস। শিমুল দাস? হ্যাঁ। ও আচ্ছা, তোমার বয়স কত? তোমার বয়স কত জানা আছে? ও 18-19। এটা তোমার বোন, তাই তো? ও আচ্ছা, আপনারা একটু মানে খেয়াল করবেন যে আমরা যতটুকু জানতে পেরেছি এরা কিন্তু জন্মের পরে মোটামুটি ভালো ছিল, তো তারপরে আস্তে 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 এরকম হয়ে গেছে। কি কারণে? এই কারণগুলো মূলত কেউ মানে জানে না। তো এর বড় ভাই আছে, আমরা যখন নিউজ কভারে এসেছি তো তার বড় ভাইয়ের কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। তো তার সাথে আমরা মোবাইল ফোনে যোগাযোগ করেছি, সেও অসুস্থ, তো সে বিশেষ কারণে বাইরে আছে, একটু পরে আমাদের সাথে হয়তো বা তার যোগাযোগ হবে। তো আপনারা দেখছিলেন যে কি অসহায় অবস্থায় আছে। আরেকটা ব্যাপার আপনাদের একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এদের কিন্তু মা বাবা নাই, ও বড় ভাইয়ের সংসারে এরা এইভাবে আছে। তো আপনারা দেখছেন এদের রাত দিনটা মোটামুটি কাটে এইভাবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাল ভাই, ওর নাম কি? ছোটটার নাম যেমন তো এই পরিবারের পাশে দাঁড়ানো যায় কি, ছোটটার নাম সেই হিসাবে তিনি নিজে আজকে আসছেন। মোটামুটি আপনি তো দেখলেন, তো আপনার একটু যদি মন্তব্য বলেন আর কি। আসলে সমাজে প্রতিবন্ধীদের দেখলে আমাদের সবাইরই খারাপ লাগে। তা আমি এখানে এসে আমি যেটা দেখলাম যে একই পরিবারের তিনজন, অর্থাৎ তিন ভাই বোন, এরা তিন ভাই বোনই প্রতিবন্ধী এবং আর্থিকভাবে সচ্ছলও না। এদের যে মানবতা জীবনযাপন এরা করছে এটা দেখলে আসলে খারাপ লাগারই কথা। যদিও সরকারিভাবে যে প্রতিবন্ধী ভাতা তারা পায়, আমি শুনেছি যে প্রত্যেকেই প্রতিবন্ধী ভাতা পায়, কিন্তু এইটা একটা মানুষের প্রতিবন্ধী ভাতা যতটুকু আছে একটা মানুষের জীবন ধারণের জন্য যথেষ্ট বলে আমি মনে করি না। তাদের খাবারের ব্যাপার আছে, তাদের পোশাকের ব্যাপার আছে, তাদের আনুষঙ্গিক শরীর খারাপ হলে তাদের ওষুধের ব্যাপার আছে। তো সব মিলিয়ে তা এই এই ধরনের একেবারে সেই শুয়ে থাকা প্রতিবন্ধী যারা, যারা কোনো কিছুই করতে পারে না, যাদের আর্থিক অবস্থাও একেবারে করুণ, তাদের জন্য সমাজের প্রতিবন্ধী ভাতার পাশাপাশি তাদের আলাদা সুযোগ সুবিধাও যদি একটু দেওয়া যায়, এই সমস্ত একেবারে নিতান্তই অসহায় প্রতিবন্ধী, তাহলে আমার মনে হয় এদের মতো অসহায় প্রতিবন্ধীরা উপকৃত হবে। এইটা ধন্যবাদ সাজ্জাল ভাই। সাজ্জাল ভাই জানাচ্ছিলেন যে নিউজ কভারের পাশাপাশি যেন এদের পাশে একটু দাঁড়ানো যায়, তো সেই সেই হিসাবে সচেষ্ট থাকবে, আর পাশাপাশি কালীগঞ্জ প্রেস ক্লাব তাদের পাশে থাকবে এমনটা তিনি জানাচ্ছিলেন। তো মোটামুটি সর্বোপরি আমরা একটু শেষ একটু কথা শুনতে চাই সাজ্জাল ভাইকে। সর্বোপরি সরকারি যে সহযোগিতা, আসলে প্রতিবন্ধী তো সারা দেশে তো অনেক অনেক প্রতিবন্ধী, তো সেক্ষেত্রে
সেক্ষেত্রে শুধু সরকারি প্রতিবন্ধী ভাতা ক্রমেই বৃদ্ধি করা হচ্ছে এবং প্রতিবন্ধীর সংখ্যাও বাড়ছে। তো সরকারিভাবেই না, যে আমরা মনে করি যে সমাজে সচ্ছল অনেক ব্যক্তি আছে, সমাজে প্রতিষ্ঠিত অনেক ব্যক্তি আছে, তারা যদি এই সমস্ত একেবারে অসহায় মানুষগুলোর পাশে, সরকারের পাশাপাশি তারাও যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে অন্তত এই এই মানুষগুলো অন্তত একটু হলেও ভালো থাকবে। আর পাশাপাশি কালীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক যারা আমরা যারা আছি, কালীগঞ্জ প্রেস ক্লাব এই অসহায় এই পরিবারটির পাশে থাকবে, এই আশাটুকু আমি দিতে পারি। ধন্যবাদ সাফজাল ভাই। সাফজাল ভাই বলছিলেন যে শুধুমাত্র প্রশাসন না বা যারা সংশ্লিষ্ট আছে তারা না, সমাজের যেন বিত্তবান মানুষগুলো পাশে থাকে, তিনি সেই আশা রেখেছেন। তো মোটামুটি এই ছিল আমাদের কাছে এই অসহায় মানুষদের নিয়ে একটা প্রতিবেদন। যুক্ত থাকুন মোল্লা বিডির সাথে। কতদিন আগে বাবা মারা গেছে? বাবা মারা গেছেন এই 10 বছর। বাবা দে গালে দে, গালে দে, গালে গালে যে কতবার পড়বে না দেবে না। গালের ওখানে হাত কাট। Thank you.